নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আজ মানে গতকাল আর কি মোটামুটি আপনারা সবাই জানেন শেয়ার মার্কেট একটু ক্র্যাশ টাইপের বলা যেতে পারে, ক্র্যাশ করেছিল। ঠিক আছে, মোটামুটি 2.5-3% কিন্তু নিফটি আর কি দেখা গেছে মোটামুটি নিচের দিকে নামতে, 3% চলে গেছিলো, তারপরে লাস্টে একটুখানি উপরের দিকে উঠে কিন্তু মোটামুটি একটা 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা কারেকশন দেখা দিয়েছে। নিফটি 50-র কথা বলছি আমি। ঠিক আছে, তো এবার যারা এরকম সিচুয়েশনে আগে কখনো পড়েনি, যারা ধরুন সবে সবে আর কি এক্সপিরিয়েন্স কম, নতুন আর কি শেয়ার মার্কেট এন্ট্রি নিয়েছে, তাদের কাছে তো খুবই বিপজ্জনক ব্যাপার। তারা ভাবছে, মনে করছে কেন কি মার্কেট যেহেতু ক্র্যাশ করেছে, বেশিরভাগ মানুষের কিন্তু পোর্টফোলিও কিন্তু এখন রেড দেখাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ মানুষের পোর্টফোলিও কিন্তু এখন রেড দেখাচ্ছে কেন কি মার্কেট কিন্তু ক্র্যাশ করেছে। ঠিক আছে, এবার দেখুন, শেয়ার মার্কেটে যখন তখন কিন্তু শেয়ার ওপরের দিকে উঠতে পারে, এবার যখন ওপরের দিকে উঠছিল তখন গ্রিন দেখাচ্ছিল, তখন ভারী মজা লাগছিল, এখন মোটামুটি নিচের দিকে যাচ্ছে, এখন লাল দেখাচ্ছে, এখন তাদের খারাপ লাগছে। এটাই হচ্ছে বেসিক্যালি ভুল ধারণা। যখন হচ্ছে শেয়ার মার্কেট ওপরের দিকে যায় তখন তো ঠিকই আছে, আনন্দ করা উচিত আপনার, কিন্তু যখন কিন্তু শেয়ার মার্কেট নিচের দিকে নামে তখনও কিন্তু আপনার আনন্দ করা এই কারণে উচিত, কেন কি আপনার কিন্তু শেয়ারগুলোতে ইনভেস্ট করার একটা সুযোগ এসছে। ঠিক আছে, তো এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারবেন। এবার যখন মানে ওপরের দিকে উঠতে থাকবে শেয়ারগুলো, তখন কিন্তু চলতি শেয়ারগুলোতে যখন যদি আপনি এন্ট্রি নেন, তাহলে যদি কারেকশন হয় মার্কেট, তখন কিন্তু আপনাকে লস দেখাতে পারে। ঠিক আছে, তো তখন কিন্তু ইনভেস্ট করাটা মোটে উচিত না। তো ইনভেস্ট কখন করা উচিত, এই টাইমটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। কেন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, কেন কি এখন মার্কেট সস্তায় আছে, যেসব কোম্পানিগুলো ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, যেসব কোম্পানিগুলোর বিজনেস ভালো চলছে, সেসব কোম্পানিগুলোর দাম যখন নিচের দিকে নামছে, মানে মার্কেট যখন ক্র্যাশ করছে, মানে সেগুলোকে আপনি সস্তায় পাচ্ছেন, তখন কিন্তু আপনার সেগুলোতে উচিত ইনভেস্টমেন্ট করা। ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স মানুষ আছেন তারা জানেন ব্যাপারটা, আর যারা সবে বিগিনার্স তাদের ক্ষেত্রে আমি ওর জন্য উদ্দেশ্যে বলে দিলাম কি এই টাইমে কিন্তু মোটামুটি আপনারা ভয় পাবেন না। কেন ভয় পাবেন না, কেন কি মার্কেট কিন্তু যখন ওপরের দিকে যেমন যায়, মার্কেট কিন্তু নিচের দিকেও তেমন নামে। তো আপনাকে কিন্তু দুটো ফেজই কিন্তু আপনাকে তেমন দেখতে হবে, একটা পজিটিভ ফেজ, একটা নেগেটিভ ফেজ। এখন নেগেটিভ ফেজ আছে, নেগেটিভ ফেজ যখন মার্কেট এসছে তখন কিন্তু আপনার আরও ইনভেস্ট করাটা উচিত। ঠিক আছে, আপনার যদি এখন পোর্টফোলিও লাল দেখায়, আপনার উচিত এখন আরও ইনভেস্ট করা, কেন কি আমি কী বলেছিলাম, অল্প শেয়ারে ইনভেস্ট করতে সবসময় বলেছিলাম। তো তখন যদি অল্প শেয়ারে ইনভেস্ট করে থাকেন, যখন ওপরের দিকে ছিল, এখন মার্কেট নিচের দিকে নেমেছে, এখন কিন্তু আবার কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের খালি শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেসিক্যালি বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন, বুঝতে পারি আপনারা প্রপার আর কি বুঝতে পারছেন, শিখতে পারছেন, তো জিনিসগুলো ভালো লাগে। আমি যে উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, তো সেই উদ্দেশ্যটা আমার সার্থক হচ্ছে, এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। অলরেডি আমরা মানে আমাদের আর কি চ্যানেলে আর কি 1000 জন মেম্বার্স হয়ে গেছেন, তো এই 1000 জন মেম্বার্সের যেহেতু এসেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই নতুন একটা টেলিগ্রাম চ্যানেল কিন্তু অলরেডি খুলেছি। ঠিক আছে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কিংবা আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে, প্লে স্টোর থেকে ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে, মোবাইল ফোনে। ইনস্টল করে নেওয়ার পরে ওইখানে সার্চ অপশানে গিয়ে আপনারা বোস ইনভেস্টমেন্ট বলে সার্চ করবেন, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন, বা আমি ডিসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু চ্যানেলটার লিঙ্ক আর কি দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। ওকে, তো এবার আপনাদের যদি আর কিছু বলার থাকে, কিছু কনফিউশন থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে। ওকে, আচ্ছা, তো FISDS দিয়ে ডাটা দেখে নেবো গতকাল। ঠিক আছে, 5ই আগস্ট আমি ডেটা দেখাচ্ছি। FICM মানে হচ্ছে ক্যাশ মার্কেট। ঠিক আছে, ক্যাশ মার্কেটে FIsরা কি করেছে, ফরেন ইনভেস্টাররা দেখুন 10,000 কোটি টাকা, 10,073 কোটি টাকা কিন্তু ওরা মাল বিক্রি করেছে। ঠিক আছে, 10,073 কোটি টাকা মাল বিক্রি করেছে, কেন কি আপনারা যদি কিছুদিন আগে আর কি গ্লোবাল মার্কেট দেখেন, তাহলে গ্লোবাল মার্কেট কিন্তু অলরেডি একটু নিচের দিকে ডাউনে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু গ্লোবাল মার্কেট নিচের দিকে ডাউনে যাচ্ছে, সেই কারণে কিন্তু যারা FIs আছে, ফরেন যারা ইনভেস্টার আছে, তারা কিন্তু বেসিক্যালি ওই জন্যই কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে একটু অল্প মাল বিক্রি করেছে, বেরিয়ে যায়নি কিন্তু, তারা আছে এখনও, কিন্তু জাস্ট অল্প মাল বিক্রি করেছে। ঠিক আছে, কিন্তু যদি আপনি DISদের দেখেন, ডোমেস্টিক ইনভেস্টারদের কথা যদি বলি, তাহলে কিন্তু তারা কিন্তু আবার 9,155 কোটি টাকা তারা কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ সাইন আছে, তার মানে যখন FISরা বিক্রি করছে তখন সেই জায়গায় গিয়ে কিন্তু ক্যাশ মার্কেটে DISরা কিন্তু মাল কিনছে। ঠিক আছে, আমাদের দেশীয় যারা ইনভেস্টার তারা হচ্ছে ইনভেস্ট করছে, তাহলে কোনো টেনশনের কারণ নেই। ওই জন্য আপনাদের প্রথমেই বলে দিলাম, কেন কি বুঝে বললাম, যদি আপনারা ভয় পেয়ে যান ওই কারণেই কিন্তু আপনাদের এই ডিটেলসে আমি আজকে কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি, কেন কি এই ভিডিওটা বেসিক্যালি আমি দেবো কিন্তু আজকে ডিভিডেন্ডের ওপরে। ঠিক আছে, এই সিচুয়েশানে দাঁড়িয়ে তো খুব ভালো সুযোগ আছে,
ঠিক আছে, খুব ভালো সুযোগ আছে শেয়ারগুলোতে ইনভেস্ট করা। তো এই সময় তো দাঁড়িয়ে আপনারা কিছু ডিভিডেন্ড দিচ্ছে, এরকম কিছু শেয়ারে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনারা ডিভিডেন্ডও পাবেন, প্লাস হচ্ছে এখন এই সঠিক জায়গা, মানে প্রাইসটা যেরকম জায়গায় আছে প্রাইসটা কিন্তু ভালো জায়গায় আছে। ঠিক আছে, তো এই জায়গায় ইনভেস্ট করলে আমার মনে হয় ফিউচারে গিয়ে একটা ভালো প্রফিটও কিন্তু কামাতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি যে কটা শেয়ার দেখাবো সবকটাই কিন্তু এডুকেশনাল পারপাস, একটাকেও রেকমেন্ড হিসেবে নেবেন না। ওকে, সবকটা আমি এডুকেশন পারপাস দেখাবো, আপনি নিজে সবসময় ভেরিফাই করবেন, কিভাবে ভেরিফাই করতে হবে সেটা তো আমি আপনাদের শিখিয়ে দিয়েছি, তো প্রপার শিখে নিজে ভেরিফাই করুন। ভেরিফাই করার পরে তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন। ঠিক আছে, আমার কথা শুনে বা ইউটিউবে কোনো ভিডিও রিলস দেখে কোনো কিছু দেখে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং কখনোই করবেন না, সবার থেকে সাজেশন নিন। সাজেশন নিয়ে যেটা মনে হবে আপনার যে বেস্ট লাগছে, যে প্রসেস আপনি সেখান থেকে শিখতে পারছেন সেখান থেকে শিখুন, শিখে তারপরে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করুন। বুঝতে পারলাম? তো আমি শেয়ার দেখানোর আগে আমি জাস্ট ইন্ডেক্সগুলো যদি দেখাই, গতকাল কী হয়েছিল, নিফটি 50, ঠিক আছে, নিফটি 50 মোটামুটি 2.7%, ওই যে বললাম 2.5%-এর কাছাকাছি, 2.7% কিন্তু ডাউন সার্কিট মেরেছিল। ঠিক আছে, নিফটি 500 দেখুন 3.1% হচ্ছে ডাউন সার্কিট মেরেছিল। ঠিক আছে, নিফটি ব্যাংকের কথা যদি বলি, নিফটি ব্যাংকও মোটামুটি দেখুন 2.5% কিন্তু ডাউন সার্কিট, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.6% হচ্ছে ডাউন সার্কিট, নিফটি মিড ক্যাপের কথা যদি বলি, নিফটি মিড ক্যাপ সিলেক্ট সেটার কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 2.6% হচ্ছে ডাউন সার্কিট, নিফটি নেক্সট 50-র কথা যদি বলি তাহলে 3.3% হচ্ছে ডাউন সার্কিট। ঠিক আছে, নিফটি নিফটি 100-এর কথা যদি বলি, নিফটি 100 2.8% ডাউন সার্কিট, নিফটি 200 হচ্ছে 3% হচ্ছে ডাউন সার্কিট। ঠিক আছে, নিফটি মিড ক্যাপের কথা যদি বলি, নিফটি মিড ক্যাপ হচ্ছে নিফটি মিড ক্যাপ 50 যেটা আছে সেটা হচ্ছে 3.3% ডাউন সার্কিট, নিফটি মিড ক্যাপ হচ্ছে 100 হচ্ছে 3.6% ডাউন সার্কিট মিড ক্যাপ, এগুলো হচ্ছে মিড ক্যাপ স্টক। ঠিক আছে, এবার এবার যে স্মল ক্যাপ স্টকে, নিফটি স্মল ক্যাপ 50 মানে 50টা কোম্পানি স্মল ক্যাপ, সেটাও কিন্তু 4.4% ডাউন সার্কিট, নিফটি স্মল ক্যাপ 100 সেটা হচ্ছে 4.6% হচ্ছে ডাউন সার্কিট, নিফটি আইটি যদি বলি, আইটি কোম্পানিগুলো নিয়ে যে আর কি নিফটির ইন্ডেক্সটা তৈরি হয় আইটি কোম্পানিগুলো নিয়ে, সেটাও কিন্তু 3.3% ডাউন সার্কিট, নিফটি ফার্মা, ফার্মা মানে হচ্ছে আপনার ওষুধপত্র, ঠিক আছে, সেটা কিন্তু 1.5% 1.5%-এর কাছাকাছি ডাউন সার্কিট গেছে, পিএসইউ ব্যাংক, ঠিক আছে, ব্যাংকটাও ব্যাংকের সেক্টর যেগুলো পিএসইউ ব্যাংক আছে সেটাও কিন্তু 4.1% ডাউন সার্কিট, প্রাইভেট ব্যাংক যেটা আছে এটা ছিল সরকারি এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক, সেটাও 2.3% হচ্ছে ডাউন সার্কিট, নিফটি অটো যদি বলি, অটো মানে হচ্ছে গাড়ি ঘোড়ার সেক্টর, ঠিক আছে, ওগুলো হচ্ছে মানে ওটা হচ্ছে 3.9% হচ্ছে ডাউন সার্কিট, নিফটি মেটাল 4.9% ডাউন সার্কিট, মেটাল মানে হচ্ছে ওই মেটালের জিনিসপত্র যেগুলো তৈরি করে কোম্পানিগুলো নিয়ে যে নিফটিটা তৈরি হয়। নিফটি FMCG দেখুন, নিফটি FMCG কিন্তু সেই রকম ডাউন সার্কিট যায়নি, ডাউন সার্কিট গেছে বাট সেই রকম যায়নি, কেন কি দেখুন যতই নিচের দিকে নামুক না কেন শেয়ার মানুষ তো FMCG প্রোডাক্ট ইউজ করবেই। ঠিক আছে, যেহেতু FMCG প্রোডাক্ট ইউজ করবো ওই কারণে কিন্তু বেশি আর কি নিচের দিকে নামেনি। ওকে, যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, আমি বাড়িঘর তৈরির কথা বলি, তাহলে সেটাও দেখুন মোটামুটি 3.3% হচ্ছে ডাউন সার্কিটে আছে। রিয়েল এস্টেটের বিজনেস, ঠিক আছে, যদি সেটার কথা বলি তাহলে 4.3% হচ্ছে ডাউন সার্কিট। নিফটি মিডিয়া, ঠিক আছে, এন্টারটেনমেন্ট বেসিক্যালি, তাহলে সেটাও কিন্তু 4.6% ডাউন সার্কিটে আছে। ওকে, এবার নিফটি এনার্জির কথা যদি বলি, তাহলে নিফটি এনার্জি হচ্ছে 3.8% ডাউন সার্কিট, নিফটি কাস্টমার ডিউরেবলস 2.9% ডাউন সার্কিট, কমোডিটিসের কথা যদি বলি আমি তাহলে 3.7% ডাউন সার্কিট, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেটা হচ্ছে 3.7% ডাউন সার্কিটে আছে। এবার যদি আমি সার্ভিস সেক্টরগুলো বলি নিফটি, তাহলে সেটা হচ্ছে দেখুন 2.8% ডাউন সার্কিটে আছে, বাট নিফটি যদি VIX যদি বলি, নিফটি VIX দেখুন সেটা কিন্তু একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এবার এবার নিফটি VIX কেন উল্টো হয়, কেন মানে উল্টো হয় বলতে, নিফটি VIX যদি নিচে নামে তাহলে বাকি ইন্ডেক্সেসগুলো উপরে উঠবে, ঠিক আছে, আর নিফটি VIX যদি উপরে ওঠে তাহলে বাকি ইন্ডেক্সেসগুলো কিন্তু নিচে নামবে। ঠিক আছে, তো নিফটি VIX দেখুন উপরের দিকে গেছে, ওই জন্য বাকি শেয়ারগুলো সব মোটামুটি ইন্ডেক্সগুলো কিন্তু নিচের দিকে একটু ডাউন সার্কিট মেরেছে, কারেকশন হচ্ছে যেহেতু বললাম, ঠিক আছে, মার্কেট ক্র্যাশ করেছে মোটামুটি বলতে পারেন আপনারা। তো আমি দেখিয়ে দিলাম মোটামুটি নিফটির আপডেটগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, সব রকম ইন্ডেক্সগুলো কী কী পারফর্ম করেছে সেটা দিয়ে দিলাম, এইবার আসবো শেয়ারের প্রতি। ঠিক আছে, এই সময় ভয় পাবেন না, বিনা ভয় আর কি শেয়ারগুলোতে ইনভেস্ট করুন, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আমি বলছি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সবসময় আপনাদের পাশে আছে, যখন কি দরকার না দরকার। এবার আমি ওই যে বললাম টেলিগ্রাম চ্যানেলটাও দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি, এবার আমি রানিং মার্কেট মানে চলতি মার্কেটে কিন্তু আপনাদের কি কি করা যেতে পারে না করা যেতে পারে আমি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকম আপডেট দিতে থাকবো। তো যারা জয়েন করেননি তারা দেখবেন ওই ডেসক্রিপশান বক্সে, বললাম ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ওই লিঙ্ক থেকে দেখুন টেলিগ্রাম
চ্যানেল বলে লিঙ্ক থাকবে, তো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারবেন। তার আগে কিন্তু টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেটা আপনারা প্লে স্টোর বলুন বা অ্যাপ স্টোর বলুন, সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে মোবাইল নাম্বার টাম্বার দিয়ে যেমন করে আর কি লগ ইন করতে হয়, তো এরকম লগ ইন করে তারপরে হচ্ছে লিঙ্কটাই ট্যাপ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে এসে যাবেন। দিয়ে দেখবেন জয়েন বলে একটা বাটন আছে, তো জয়েন করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু এবার হচ্ছে ডেলি আর কি মোটামুটি যখন রানিং মার্কেটে যেগুলো আর কি আপডেট দেওয়ার দরকার হবে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি এত দূর। ঠিক আছে, এবার আপনারা প্রপার আর কি শিখুন, শিখে আর কি ইনভেস্টমেন্ট করুন। প্রথম যে শেয়ারটার কথা বলবো যেটা আর কি ডিভিডেন্ড দেবে, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি এনটিপিসি। আপনারা সবাই জানেন কোম্পানির ফান্ডামেন্টাল দুর্দান্ত, কোম্পানি ব্যবসা ভালো চলছে। ঠিক আছে, আমি যে কটা শেয়ার আজকে দেখাবো সবকটাই কিন্তু ভালো কোম্পানি, রাইট কোম্পানি, রাইট কোম্পানি বলেই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। কেন কি অনেক শেয়ার আছে যেগুলো হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে, বাট আমি সবকটা শেয়ার আপনাদের দেখাচ্ছি না, আমি সে কটাই দেখাচ্ছি যে কটার ফান্ডামেন্টাল রাইট আছে, সব কটার আর কি কোম্পানির বিজনেস আমার মোটামুটি ভালো লাগে, সেগুলোই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, যেগুলোতে আমি ইনভেস্ট করার মানে ইনভেস্ট করি। ঠিক আছে, সেই রকম শেয়ারগুলো আপনাদের আমি দেখাবো। ঠিক আছে, তো প্রথম যেটা হচ্ছে এনটিপিসি, এখন দাম আছে 411.50 টাকা, ওই গতকাল কি হয়েছিল একটা 1.95% কিন্তু একটা মোটামুটি লোয়ার সার্কিট মেরেছিল। ঠিক আছে, আচ্ছা আমি যদি শেয়ারটার এক বছরের আর কি রিটার্ন দেখাই, তাহলে এক বছরে দেখুন 88% রিটার্ন দিয়ে দিয়েছে। আমি যদি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে হচ্ছে 232% রিটার্ন দিয়েছে। এবার যদি আমি ম্যাক্সিমামে দেখাই, মানে যবে থেকে আইপিএস তবে থেকে 553% কিন্তু একটা রিটার্ন দিয়েছে, মানে অল টাইমে বেশি রিটার্ন দিয়েছে, 5 বছরে কিন্তু রিটার্নটা একটু অল্প আছে। ঠিক আছে, তার মানে কি আপনি শেয়ারটাতে লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, শেয়ারটাতে আপনি এসআইপি করতে পারেন। ঠিক আছে, শেয়ারটাতে কিন্তু আপনি শর্ট টাইমেও আর কি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, সব রকম ইনভেস্টমেন্ট করা যেতে পারে, এরকমই একটি স্টক, খুব দুর্দান্ত স্টক, আমার নিজের ব্যবসাটা ভালো লাগে ওই কারণে আমি দেখিয়েছি। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, এক মাসে রিসেন্টলি কিন্তু এই জায়গাটা একটা টপ বানিয়েছিল, সেখান থেকে এখন একটু নিচের দিকে আছে। তো যদি দেখি মোটামুটি কত পার্সেন্ট নিচের দিকে আছে, তাহলে যদি আপনাদের ধরে দেখাই, এই দেখুন মোটামুটি 2.82% কিন্তু একটা নিচের দিকে আছে। এবার আসি ডিভিডেন্টের কথাই। ঠিক আছে, ডিভিডেন্ড দেবে কবে দেবে, মোটামুটি এই শেয়ারটা কিন্তু আপনাকে 7 তারিখে হচ্ছে ডিভিডেন্ড দেবে, এই মাসের 7 তারিখে আপনাকে ডিভিডেন্ড দেবে। ঠিক আছে, কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 3.25 টাকা করে কিন্তু পাবেন। একটা শেয়ার আপনার কাছে থাকলে তবেই গিয়ে আপনি 3.25 টাকা কিন্তু পাবেন, ওকে, পার শেয়ার, একটা শেয়ারের প্রতি। এবার আপনার কাছে যতগুলো শেয়ার থাকবে ততগুলোর হিসাবে আপনি মানে ততগুলো হিসাবে কিন্তু শেয়ারগুলো হিসাবে কিন্তু আপনি টাকা পাবেন, ওকে। আচ্ছা, এবার আমি একটা কথা আপনাদের বলে নিই, ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি, আমি শেয়ারগুলো দেখাচ্ছি, শেয়ারগুলো কোম্পানির ব্যবসা ভালো সব ঠিক আছে, কিন্তু আপনি ওই যে বললাম সবসময় বলি কিন্তু আমি নিজে ভেরিফাই করবেন, আমি এই যে ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ডের লোভে লোভে কিন্তু কখনো ইনভেস্ট করবেন না। এবার আমি জায়গাগুলো মোটামুটি দেখিয়েছি, এটা দেখুন মোটামুটি যেমন 2.82% আর কি নিচের দিকে আছে, তো আমি হলে কিন্তু এখন এই শেয়ারটাতে ইনভেস্ট করতাম না, আমি মোটামুটি ওয়েট করতাম যখন শেয়ারটা 4 থেকে 5% নিচের দিকে পড়তো, যদি পড়তো তখন কি আমি ইনভেস্টমেন্ট করতাম, খালি কিন্তু আমি ওই ডিভিডেন্টের লোভে কিন্তু ইনকাম মানে ইনভেস্ট কিন্তু করতাম না। ঠিক আছে, তো আমার মতে সেটাই করা উচিত সবসময়, আপনার নিজের বিজনেস দেখবেন ভেরিফাই করে এবং জায়গা দেখবেন, জায়গা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, কেন কি আমি খালি আপনাদের ডিভিডেন্ট দেখিয়ে দিলেই চলে যেতে পারতাম। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম আমার প্রপার মোটো কি, আমার প্রপার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, ওই কারণে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না সেটাও কিন্তু আমি মোটামুটি আপনাদের সাজেশন দিয়ে দিচ্ছি। এবার আপনারা নিজেরা ভেরিফাই করবেন, তখন যদি মনে হয় যে ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবেই ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে এনটিপিসি 7 তারিখে আপনাকে ডিভিডেন্ড দেবে, 7 তারিখের আগে যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু 7 তারিখে আপনি এই টাকাটা আপনি ডিভিডেন্ড পাবেন, ওকে। এবার আসবো ইচার মোটরসে। ঠিক আছে, এখন যদি শেয়ার প্রাইস দেখি তাহলে শেয়ার প্রাইস আছে 4,659.95 টাকা, এক বছরে যদি রিটার্ন দেখি তাহলে হচ্ছে 38% হচ্ছে রিটার্ন দিয়েছে এক বছরে, ওকে। আচ্ছা, যদি আমি 5 বছরের কথা বলি তাহলে 5 বছরের শেয়ারটা দেখুন 164.96% একটা রিটার্ন দিয়েছে। আমি যদি ম্যাক্সিমামে দেখি যবে থেকে আইপিও এসছে তবে থেকে দেখুন 381,863% কিন্তু অল টাইমে অলরেডি রিটার্ন দিয়েছে, মানে কি অল টাইমে সুন্দর রিটার্ন দিয়েছে। তাহলে কিন্তু শেয়ারটা মানে যেহেতু এত এতখানি রিটার্ন দিয়েছে সে কারণে কিন্তু আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন নাও দিতে পারে। ঠিক আছে, রিটার্ন হয়তো দেবে আপনাকে, প্রফিট হয়তো দেবে কিন্তু মাল্টিব্যাগার নাও দিতে পারে, তো শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু শর্ট টাইমে কিন্তু ভালো আর কি প্রফিট করতে পারেন শর্ট টাইমে। ঠিক আছে, যদি আমি জায়গাগুলো দেখাই, এক বছরের যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন এখানে কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে, এইখানে আপনাকে এক বছরের রিটার্ন দিয়েছে, এইখানে ছোটো ছোটো রিটার্ন দিচ্ছে আপনাকে। আপনাদের যদি একটা আমি এই ছোটো রিটার্ন যদি ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন মোটামুটি কত রিটার্ন দিয়েছে, এখানে জাস্ট একটা ধরে দেখাচ্ছি রিটার্ন আপনাদের, দেখুন মোটামুটি একটু বেরিয়ে গেল, আমি আরেকবার ধরে দেখাচ্ছি,
যদি এই রিটার্নটাই দেখায় আপনাদের, দেখুন মোটামুটি 8.36% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে, জুলাই মাসের মধ্যে, এক মাসও কমপ্লিট হয়নি, আপনাকে কিন্তু 8% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। তো এই রিটার্নটা কীভাবে নেবেন সেটার জন্য একটা ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা, ঠিক আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনাদের জন্য তো আমি একটা প্লে লিস্ট নিয়ে এসেছি ফ্রি অফ কস্টে, যে প্লে লিস্টে কিন্তু আপনারা, আমি এটুকু আপনাদের কথা দিতে পারি, গ্যারেন্টি দিতে পারি, আপনারা যদি প্লে লিস্টে সবকটা ভিডিও এ টু জেড দেখেন প্রথম থেকে শেষ অবধি, তাহলে আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে, এটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি। তো সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সটা খুলে দেখবেন, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক, অনেক ইম্পর্টেন্ট প্লে লিস্টের লিঙ্ক, ঠিক আছে, চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা কিন্তু অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে, আপনারা ভিডিও দেখার পরে ডিসক্রিপশন বক্স খুলে নেবেন, অনেক কিছু কিন্তু তথ্য ওখান থেকে পেতে পারেন। ওকে, তো বলে দিলাম আমি মোটামুটি এটা শর্ট টাইম আপনি প্রফিট করতে পারেন। এবার যদি আমি ডিভিডেন্ডের কথায় আসি, ইচার মোটরস আপনাকে সেম ডেটে ডিভিডেন্ড দিচ্ছে, মানে 7/8/2024 আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা আপনার কাছে যদি একটা শেয়ার থাকে ইচার মোটরসের, তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 51 টাকা হচ্ছে আপনি ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে, একটা শেয়ার থাকলে আপনাকে হচ্ছে ডিভিডেন্ড দেবে 51 টাকা ইচার মোটর 7/8/2024 তারিখে। ওকে, এবার আমি যদি জায়গার কথা বলি, এক মাসে যদি টপ দেখি, মোটামুটি এরম জায়গায় একটা টপ ছিল, তো এই টপ থেকে কিন্তু 7% অলরেডি কিন্তু নিচের দিকে নেমেছে, তার মানে শেয়ারটা দেখুন সুযোগ আছে, আপনি চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। 7 তারিখের আগে যদি আপনি ইনভেস্টমেন্ট করে নেন, তাহলে 7 তারিখে কিন্তু আপনি ডিভিডেন্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। বারবার বলছি, খালি ডিভিডেন্ডের চক্করে ইনভেস্ট করবেন না, আপনার যদি কোম্পানির উপর বিলিভ থাকে, ভরসা থাকে, তবেই ইনভেস্ট করবেন। আর যখনই ইনভেস্ট করবেন না কেন, আগেও সবাইকে বলেছি আবারও বলছি, সবসময় কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে, অল্প অল্প করে শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু এখন মানে ভয় কম থাকবে। আর যারা আর কি শেয়ার মার্কেট থেকে ভয় পাচ্ছেন, তারা এই টাইমে কিন্তু মিউচুয়াল ফান্ড বলুন, ETF বলুন, এইসব জায়গাগুলোতে কিন্তু ইনভেস্ট করতে পারেন, যেহেতু মার্কেট ক্র্যাশ করেছে, ঠিক আছে, তাদের মানে এবার এক মানে যদি আর কি একবারে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এখন মিউচুয়াল ফান্ড বা ETF কিন্তু এখন বেস্ট হবে, ঠিক আছে, ইনভেস্ট করার জন্য। ওকে, আর যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তাহলে একবারে করবেন না, লামসামে করবেন না, তাহলে কিন্তু এখন অল্প অল্প শেয়ারে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। আর যদি একবারে লামসামে ইনভেস্ট করতে চান, তাহলে হয় মিউচুয়াল ফান্ড, নাহলে ETF ইনভেস্ট করতে পারেন, কেন কি এখন সুযোগ কিন্তু আছে। নেক্সট শেয়ারটা হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া, যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই শেয়ারটা, তাহলে হচ্ছে 1 বছরে 61% রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই শেয়ারটার, 5 বছরের শেয়ারটা 107% রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও এসেছে তবে থেকে যদি দেখাই, যবে থেকে আইপিও এসেছে সেটা যদি দেখি, তাহলে কিন্তু অলরেডি 652% একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে, তাহলে কি ম্যাক্সিমামে অনেক রিটার্ন দিয়েছে, কিন্তু 5 বছরের রিটার্ন আছে, সেরকম 5 বছর কিন্তু সেরকম রিটার্ন নেই, তাহলে শেয়ারটা আপনাকে লং টাইমে কিন্তু একটা সুন্দর প্রফিট দিতে পারে বলে আমার মনে হয়। SIPও করতে পারেন আপনি শেয়ারটাতে। এবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে মোটামুটি এক মাসে যদি আমি টপ থেকে দেখি, মোটামুটি একটা ধরা যাক এরকম জায়গায় একটা টপ আছে মোটামুটি এক মাসে, তো এই টপ থেকে অলরেডি কিন্তু 9.01% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, তার মানে এখন ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যানিং করা গেলেও যেতে পারে। ওকে, আচ্ছা, এইবার যদি আমি ডিভিডেন্ডের কথায় আসি, তো ক্যাস্ট্রল ইন্ডিয়া আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে সেম ডেটে, মানে 7/8/2024 আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে ক্যাস্ট্রল ইন্ডিয়া ডিভিডেন্ড দিচ্ছে 3.50 টাকা, ঠিক আছে, 3.5 টাকা আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, তাহলে আপনি 3.5 টাকা পাবেন কবে, 7/8/2024-এ, ঠিক আছে, তার আগে যদি আপনার কাছে হোল্ডিং থাকে, তাহলে আপনি এই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী শেয়ারটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এটাও খুব একটা ভালো কোম্পানি, শেয়ারটা যদি দাম দেখি, তাহলে আছে এখন 341 টাকা, ঠিক আছে, 1 বছরে যদি রিটার্ন দেখি, তাহলে হচ্ছে 89% কিন্তু 1 বছরে রিটার্ন দিয়েছে। 5 বছরে যদি আমি রিটার্নের কথা বলি, তাহলে 96% 5 বছরে রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসেছে তবে থেকে যদি দেখি, তাহলে সেটা আপনাকে 3,368% রিটার্ন দিয়েছে, মানে এই শেয়ারটাও কিন্তু আপনাকে লং টাইমে প্রফিট দিতে পারে, SIP করার জন্য খুব ভালো শেয়ার হতে পারে। এবার আমি যদি জায়গার কথা বলি, এক মাসে, ঠিক আছে, এক মাসে যদি টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে অলরেডি 2.7% মোটামুটি ডাউন সার্কিটে, তাহলে এখন আমার মতে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু না করাই ভালো হবে, 4-5% নিচে গেলে তবে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে ডিভিডেন্ডের কথা বলি, তাহলে ভারত পেট্রোলিয়াম ডিভিডেন্ড দেবে আপনাকে 9 তারিখে, ঠিক আছে, 9/8/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে ভারত পেট্রোলিয়ামের, যদি একটা শেয়ার আপনার কাছে থাকে, তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি পাবেন 10.5 টাকা করে, ঠিক আছে, 10.50 টাকা আপনি ডিভিডেন্ড পাবেন, আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি 10.50 টাকা করে পেয়ে যাবেন।
লং টাইমের জন্য এই শেয়ারটাও কিন্তু ভালো শেয়ার, কোম্পানির বিজনেস ভালো চলছে শেয়ারটার, ঠিক আছে। এখন দাম যদি দেখি 110 টাকা আছে, 5 বছরের যদি রিটার্ন দেখি 149% 5 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি ম্যাক্সিমামে দেখি যবে থেকে আইপিও এসেছে তবে থেকে 5413% রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে কি, তার মানে শেয়ারটার পোটেনশিয়াল আছে, লং টাইমে কিন্তু ভালো একটা রিটার্ন আপনাকে দিতে পারে। এবার আমি যদি জায়গার কথা বলি, তাহলে মোটামুটি যদি আমি টপ দেখি, এরম জায়গায় মোটামুটি টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি 5.72% কিন্তু একটা শেয়ারটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তার মানে কি, এখন কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, জায়গা কিন্তু আমার মতে ভালো আছে। এবার ওই যে বললাম, নিজেরা ভেরিফাই করবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। তো এটা আপনাকে কবে ডিভিডেন্ড দেবে, সেম ডেটে 9 তারিখে 9/8/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি 2 টাকা 15 পয়সা করে ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে। একটা শেয়ার থাকলে আপনি 2 টাকা 15 পয়সা পাবেন। নেক্সট আসছি ভেল, ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। এটাও কিন্তু খুবই একটা ভালো শেয়ার, যদি দাম দেখি 290 টাকা আছে, 5 বছরে যদি রিটার্ন দেখি 410%, 5 বছরের রিটার্ন দিয়েছে। এবার যবে থেকে আইপিও এসেছে তবে থেকে যদি দেখি 1539% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে কি, শেয়ারটা পোটেনশিয়াল আছে, লং টাইমে যারা এসআইপি করতে চান তাদের জন্য কিন্তু শেয়ারটা ভালো হতে পারে, ঠিক আছে, আমার মতে। এবার নিজেরা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে মোটামুটি যদি টপ দেখি, মানে 1 মাসের, তো 1 মাসের টপ থেকে এখনও পর্যন্ত কিন্তু 12.8% শেয়ারটা নিচের দিকে নেমেছে। তার মানে কি, ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা যেতে পারে, তবে অল্প শেয়ারে, ঠিক আছে। অল্প শেয়ারে ইনভেস্ট কেন করতে বলছি, তাহলে কি থাকবে, তাহলে আপনার রিস্ক কিন্তু থাকবে না। তো শেয়ারটা কবে ডিভিডেন্ড দিচ্ছে, সেম ডেট 9/8/2024 ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা, ভারত হেভি ইলেকট্রিক, ঠিক আছে, যদি একটা শেয়ার আপনার কাছে থাকে তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি পাবেন 25 পয়সা করে, ঠিক আছে। একটা শেয়ার প্রতি আপনি 25 পয়সা করে ডিভিডেন্ড পাবেন। বারবার বলছি, ডিভিডেন্ডের চক্করে কিন্তু ইনভেস্ট করবেন না, কোম্পানির ব্যবসার উপর ভরসা করে ব্যবসার ভিত্তিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তবে এই শেয়ারটাতে ব্যবসা আমার খুবই ভালো লাগে, ওই কারণে আমি দেখালাম শেয়ারটা। আর জায়গার যে কথা যদি বলি, অলরেডি কিন্তু 12% নিচের দিকে আছে, তাহলে জায়গাও ভালো আছে, তো ইনভেস্টমেন্ট করা গেলেও কিন্তু যেতে পারে লং টাইমে প্রফিটের জন্য। পাওয়ার সেক্টর NHPC, ঠিক আছে। এবার NHPC যদি আমি দাম দেখি, তাহলে এখন আছে 98 টাকা, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে যদি রিটার্ন দেখি তাহলে সেটা আছে 344%, 5 বছর আপনাকে রিটার্ন দিয়েছে। এবার যদি আমি যবে থেকে আইপিও এসেছে, মানে ম্যাক্সিমামে যদি দেখি, তাহলে হচ্ছে 178% রিটার্ন দিয়েছে। বাট পোটেনশিয়াল কিন্তু পুরো হাই আছে শেয়ারটা উপরের দিকে যাওয়ার, তাহলে শেয়ারটাতে আপনি কিন্তু লং টাইমে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন ফিউচারের জন্য। আমি যদি জায়গার কথা বলি, তাহলে 1 মাসে মোটামুটি টপ থেকে যদি এখন এখনকার সিচুয়েশন দেখি, অলরেডি কিন্তু 15% শেয়ারটা নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তাহলে কি 15% নিচের দিকে নেমেছে, মানে জায়গা কি আছে, জায়গাটা ভালো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ডিভিডেন্ডের কথা বলি, ওপরে আবার ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে ডিভিডেন্ড কবে দেবে আপনাকে, 12/8/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। 12 তারিখের আগে যদি আপনার কাছে শেয়ারটা থাকে, হোল্ডিং থাকে, তাহলে কিন্তু আপনাকে ডিভিডেন্ড একটা দেবে। তাহলে কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে আপনাকে, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি 50 পয়সা করে ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে। একটা শেয়ার থাকলে আপনাকে 50 পয়সা ডিভিডেন্ড দেবে কোম্পানি। নেক্সট হচ্ছে ICICI ব্যাঙ্ক। কিছুদিন আমি আগে কোয়ার্টার রেজাল্টটাও দেখিয়েছিলাম, কোয়ার্টার রেজাল্ট আমার কাছে ভালো এসছে, ঠিক আছে, কোয়ার্টার 1-এর যে রেজাল্ট আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, তাহলে শেয়ারটা 20% মাত্র রিটার্ন দিয়েছে, দাম আছে 1171 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখাই, 5 বছরে 178% রিটার্ন দিয়েছে, ওকে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 28621% রিটার্ন দিয়েছে। তেমন শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু লং টাইমে যারা ইনভেস্টার তারা কিন্তু লং টাইমে এই শেয়ারটাতে ইনভেস্ট করতে পারেন, প্রফিট একটা ভালো আসতে পারে। কিন্তু আপনি যদি শর্ট টাইমে কামান, তাহলে শর্ট টাইমে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন। কেন কি, এই দেখুন, এখানে প্রফিট আছে, ঠিক আছে, এইখানে প্রফিট আছে আপনার, এইখানে একটা প্রফিট আছে, এইখানে কিন্তু আরেকটা প্রফিট আছে, 1 বছর আপনাকে 4 বার প্রফিট দেবে, ওকে। তো 1 বছরে দেখুন, যদি আপনি হোল্ড করে রাখতেন তাহলে 20% আপনাকে প্রফিট দিত। বাট আপনি যদি শর্ট টাইমে কাজ করতেন, তাহলে শেয়ারটা জাস্ট আমি নর্মাল একটা ছোট দেখাচ্ছি, এখান থেকে জাস্ট এইটুকু দেখাচ্ছি আমি, তাহলে দেখুন মোটামুটি 6%-এর কাছাকাছি কিন্তু অলরেডি একটা প্রফিট দিয়েছিল। আরেকবার দেখাবো, এই দেখুন মোটামুটি 9%, সরি 6% না, 9.91% হচ্ছে রিটার্ন দিয়ে দিয়েছে। কতদিনে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। তো আপনি 4 বারের জায়গায় যদি 2 বার নিতেন, ঠিক আছে,
আপনি ধরুন দুবার দুবার প্রফিট নিলেন, দুবার এই 9% করে প্রফিট নিলেন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা ভালো হবে, ঠিক আছে। আপনি এবার চারবার তো প্রফিট দিচ্ছে, ঠিক আছে, এবার চারবার যদি আপনি প্রফিট তুলতে পারেন তাহলে 4×9=36, 36%-এর কাছে কিন্তু মোটামুটি প্রফিট নিতে পারেন। 36 না হলেও 30% আপনি যদি নেন তাহলেও দেখুন আপনি টোটাল যদি হোল্ডিং দেখেন মানে 1 বছরের থেকে কিন্তু বেশি প্রফিট হচ্ছে আপনার, ঠিক আছে। তো বলে দিলাম শর্ট টাইম আপনি চাইলে প্রফিট করতে পারেন। এবার যদি আমি জায়গার কথা বলি, জায়গা তাহলে 1 মাসে যদি টপ থেকে দেখি মোটামুটি টপ থেকে অলরেডি 6.27% হচ্ছে, লোয়ার সার্কিটে আছে, নিচের দিকে আছে, তার মানে সুযোগ আছে। চাইলে গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু এখন করতেই পারেন ICICI ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ডিভিডেন্ডের কথা বলি, কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে আর কবেই বা ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড আপনাকে কিন্তু 12 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে, 12/8/2024 আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা আপনার কাছে যদি ICICI ব্যাংকের একটা শেয়ার থাকে তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে 10 টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, একটা শেয়ার থাকলে আপনাকে 10 টাকা ডিভিডেন্ড দিচ্ছে ICICI ব্যাংক। নেক্সট হচ্ছে IPL, ঠিক আছে, ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেড, ঠিক আছে। যদি আমি শেয়ার প্রাইস দেখি 207.80, যদি আমি 5 বছর দেখি, 5 বছরে কিন্তু 39% ডাউন সার্কিটে আছে, ঠিক আছে, রিটার্ন কিন্তু দেয়নি, এই জায়গাটা থেকে কিন্তু একটা নিচের লেভেলে কাজ করছে, ঠিক আছে। কিন্তু কোম্পানি যদি বিজনেস যদি দেখেন আপনি, বিজনেস কিন্তু কোম্পানি দুর্দান্ত, আপনারা ফান্ডামেন্টাল চেক করবেন স্ক্রিনারে গিয়ে, এখানে কিন্তু কোম্পানির ডিটেলসে বিজনেস খবর পেয়ে যাবেন। কোম্পানির দামটা কম আছে, কোম্পানি প্রফিট দেয়নি মানে এই না যে কোম্পানিটা খারাপ। তো যারা আর কি 5 বছরটাকে লং টাইমে দেখেন তাদের জন্য কিন্তু এটা বড় উদাহরণ IPL, মানে ইন্ডিয়ান পেস্টিসাইড লিমিটেড। দেখুন 5 বছরে কিন্তু কোনো রিটার্ন নেই। তো আমি সবসময় বলি যখনই আর কি লং টাইম ইনভেস্ট করবেন মিনিমাম কিন্তু আপনাকে 7 বছরের জন্য কিন্তু হোল্ড করতেই হবে, 5 বছরটাকেও লং টাইম বলা যায় না। দেখুন এটা কিন্তু সেটাই প্রমাণ, 5 বছর কিন্তু প্রফিট পাননি, কিন্তু ম্যাক্সিমামে ম্যাক্সিমাম এখন যেহেতু 5 বছর হয়নি তাহলে সেরকম কিন্তু প্রফিট দেয়নি। এবার যদি এই জায়গাটার কথা যদি দেখি তাহলে মানে একদম যদি টপ বানিয়েছিল এই জায়গাতে, টপ বানিয়েছিল, তো টপ থেকে অলরেডি কিন্তু মোটামুটি দেখুন 48% কিন্তু নিচের দিকে আছে শেয়ারটা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি জায়গার কথা বলি তাহলে এক মাসের যদি আমি টপ থেকে দেখি মোটামুটি এটা টপ, 1 মাসের টপ থেকে অলরেডি 8% নিচের দিকে আছে, তাহলে কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। তবে হ্যাঁ, অল্প শেয়ারে, সবসময় বলছি, বারবার বলছি, সবসময় কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। তো শেয়ারটা যদি আবার ডিভিডেন্টের কথায় আসি, কবে দেবে ডিভিডেন্ড, সেম ডেট 12 তারিখ, 12/8/2024 আপনাকে হচ্ছে ডিভিডেন্ড দেবে। কত টাকা আপনার কাছে যদি শেয়ারটার একটা শেয়ার থাকে IPL এর, তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে 75 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড দেবে, একটা শেয়ার প্রতি আপনাকে 75 পয়সা ডিভিডেন্ড দেবে IPL 12/8/2024। সম্বর্ধনা মাদারসনে দুটো আর কি শেয়ার আছে, একটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন আর একটা হচ্ছে ওয়্যারিং লিমিটেড যেটা আছে, তো মাদারসন সুমি ওয়্যারিং যেটা আছে দুটোতেই কিন্তু ডিভিডেন্ড দেবে, দুটোতে ডিভিডেন্ড ডিক্লিয়ার হয়েছে, ঠিক আছে, দুটোই আর কি সেম ডেটে ডিভিডেন্ড দেবে। তো দুটোই আর কি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, খুবই দুর্দান্ত। আমি যদি শেয়ারটা আপনাকে 5 বছরের আর কি রিটার্ন দেখাই তাহলে 147% 5 বছরের রিটার্ন আছে। সম্বর্ধনা মাদারসনের কথায় আসি, 176 টাকা এখন বর্তমান দাম, আর যদি আমি জবে থেকে IPO এসছে মানে ম্যাক্সিমামে, তাহলে কিন্তু অলরেডি দেখুন 220,950% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। রাইট কোম্পানি দেখুন নিচে নামে ওপরে উঠবে, নিচে নামে ওপরে উঠবে, নিচে নামে ওপরে আছে, এখন আর কি নিচের দিকে নামছে কিন্তু একটা, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি তাহলে 1 মাসের যদি টপ থেকে দেখি মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে অলরেডি 13% কিন্তু একটা শেয়ারটা নিচের দিকে আছে, তার মানে জায়গা ভালো, ইনভেস্ট করা যেতে পারে। তবে হ্যাঁ, ওই যে শুরুতেই বললাম অল্প শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তো শেয়ারটা আবার ডিভিডেন্ড কবে দেবে, শেয়ারটা আপনাকে এবার ডিভিডেন্ড দেবে 14 তারিখে, 14/8/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। এবার কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি কিন্তু 80 পয়সা করে ডিভিডেন্ড পাবেন সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। সম্বর্ধনা এবার সুমিটা দেখিয়ে দেবো, যেটা আছে মাদারসন সুমি ওয়্যারিং ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এটা কিন্তু রিসেন্টলি আর কি ডিমার্জ হয়েছে সম্বর্ধনা মাদারসন থেকে, ঠিক আছে। মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড এখন শেয়ার প্রাইস আছে 70 টাকা, শুধু 70 টাকা। যদি আমি অল টাইমে রিটার্ন দেখি 51% অল টাইমে রিটার্ন হয়েছে, কেন কি 5 বছরও হয়নি শেয়ারটা, দেখুন সেম, ঠিক আছে। যদি আমি 1 বছরে শেয়ারটা রিটার্ন দেখাই তাহলে 1 বছরে দেখুন 16% 1 বছরে রিটার্ন দিয়েছে, ওকে। আচ্ছা, জায়গার কথা যদি বলি তাহলে জায়গা যদি আমি টপ থেকে দেখি মোটামুটি এরকম জায়গায় একটা টপ বানিয়েছে 1 মাসে, তাহলে 1 মাসের টপ থেকে মোটামুটি 8% কিন্তু অলরেডি নিচের দিকে আছে, ঠিক আছে। তাহলে কি সুযোগ আছে, কোম্পানি বিজনেস ভালো, শেয়ারটাও ভালো, তাহলে কি এখন সুযোগ দিয়েছে। আচ্ছা, এটাতে কত ডিভিডেন্ড দেবে আপনাকে আর কবেই বা দেবে, সেম ডেটে আপনাকে ডিভিডেন্ড দেবে, 14/8/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে সেম ডেটে, আর সেম অ্যামাউন্ট আপনি যদি একটা শেয়ার আপনার কাছে রাখেন মানে থাকে তাহলে হচ্ছে আপনি 80 পয়সা করে ডিভিডেন্ড পাবেন 14 তারিখে, 14/8/2024।
মাদারসন সোমি আর সম্বর্ধনা দুটোই সেম। লোধা বিল্ডার্স ঠিক আছে, ম্যাক্রোটেক ডেভেলপার লিমিটেড ঠিক আছে, খুবই ভালো, মানে মার্কেট লিডার বলতে পারেন পার্টিকুলার সেগমেন্টে ঠিক আছে। এখন যদি দাম দেখি তাহলে 1166 টাকা, যদি এক বছরের রিটার্ন দেখি 1 বছরে 60.54%, 1 বছরের রিটার্ন, 5 বছরে যদি রিটার্ন দেখি 5 বছরে 399%, 5 বছরের এই সরি 339%, 5 বছরে। আর যদি ম্যাক্সিমাম দেখি যবে আইপিও এসেছে তবে দেখি কিন্তু সেম ওইটাই, কিন্তু পোটেনশিয়াল প্রচুর আছে, শেয়ারটা অনেক ওপরের দিকে যেতে পারে, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে ওপরের দিকে যাবে, তখন কিন্তু আপনাকে মোটামুটি প্রফিট কমিয়ে নিতে হবে। আমি যদি 6 মাসের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কত ভোলাটিলিটি হয়, দেখেছেন শর্ট টাইমে কত প্রফিট করতে পারবেন আপনি শেয়ারটাতে, চাইলে কিন্তু লং টাইমেও কিন্তু ইনভেস্ট কিন্তু এটা করতে পারেন, আপনি চাইলে শেয়ারটাতে শর্ট টাইমেও কিন্তু একটা ইনভেস্ট প্ল্যানিং করতে পারেন ঠিক আছে। আচ্ছা যদি আমি আপনাকে রিটার্ন দেখাই, এটা 6 মাসের চার্ট প্যাটার্ন দেখে এই ছোট্ট একটা রিটার্ন দেখাচ্ছি আপনাকে ঠিক আছে। দেখুন 43% কিন্তু 6 মাসের মধ্যে একবার রিটার্ন দিয়েছে, কত সেটা মে মাস থেকে জুন জুন মাসের মধ্যে, তাহলে বুঝতেই পারছেন অল্প সময়ে কত সুন্দর একটা প্রফিট দিয়ে দিয়েছে। আবার কিন্তু এখন কারেকশনের সময় একটু নিচের দিকে নেমেছে, যদি আমি মার্কেট 1 মাসের কথা বলি, 1 মাসে মোটামুটি টপ থেকে যদি দেখি আমি, টপ থেকে অলরেডি কিন্তু 25% শেয়ারটা নিচের দিকে নেমেছে। তো 25% যখন নিচের দিকে নেমেছে তার মানে সুযোগ আছে, এবার যাদের কাছে আর কি শেয়ারটা রেখে দিয়েছেন, যাদের কাছে আগে থেকে হোল্ডিং ছিল, তারা যখন এই 25% নিচে দেখছে তাদের কিন্তু শখ হয়ে যাচ্ছে। তো টেনশনের কোনো কারণ নেই, এখন বেসিক্যালি মার্কেটে কিন্তু বিয়াররা আছে ঠিক আছে, বিয়াররা আর কি অ্যাক্টিভ আছে। বিয়ার মানে কি, বুল যারা হয় তারা মার্কেটকে উপরে নিয়ে যায়, বিয়ার যারা হয় তারা মার্কেটকে নিচে নামায়। তো এখন বিয়াররা অ্যাক্টিভ আছে, ওই কারণে কিন্তু মার্কেট এখন নিচের দিকে নামছে। তো টেনশন করবেন না, শেয়ারটা দুর্দান্ত, কোম্পানি ব্যবসা খুব ভালো এসছে, মানে ভালো হচ্ছে, তো টেনশনের কোনো কারণ নেই, চোখ বন্ধ করে কিন্তু এইসব শেয়ারে আর কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে ঠিক আছে। আচ্ছা আমি যদি ডিভিডেন্ডের কথা বলি, তাহলে ডিভিডেন্ড দেবে কিন্তু শেয়ারটা আপনাকে 16 তারিখে, 16/8/2024 তারিখে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে আপনাকে প্রত্যেক শেয়ার প্রতি 2.25 টাকা কিন্তু প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে ডিভিডেন্ড দেবে। একটা শেয়ার থাকলে আপনি কিন্তু 2.25 টাকা করে পেয়ে যাবেন ওকে। আর জায়গাও ভালো আছে, আপনি চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করলেও করতে পারেন। পাওয়ার গ্রাইড কর্পোরেশন ঠিক আছে, এই শেয়ারটাও ভালো শেয়ার, এখন যদি দাম দেখেন তাহলে 342 টাকা, 1 বছরে হচ্ছে 84% রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 201% 5 বছরের রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামের কথায় আসি তাহলে ম্যাক্সিমামে 505% রিটার্ন দিয়েছে। তাহলে শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু একটা লং টাইমেও প্রফিট তুলতে পারেন, আপনি চাইলে কিন্তু শর্ট টাইমেও শেয়ারটা থেকে প্রফিট তুলতে পারেন। কেন বললাম এরকম, আমি 6 মাসে যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে কিন্তু আপনাকে এখানে একটা রিটার্ন, এখানে একটা রিটার্ন দিয়েছে অলরেডি ঠিক আছে, দুটো রিটার্ন দিয়েছে। আপনাদের যদি আমি রিটার্নটা মোটামুটি ধরে দেখাই, এই রিটার্নটা যদি ধরে দেখাই তাহলে অলরেডি কিন্তু 30% রিটার্ন দিয়েছে, কতদিনে, মার্চ থেকে জুন মাসের মধ্যে ঠিক আছে। তো ওটাই বললাম, শেয়ারটাতে আপনি শর্ট টাইমেও ইনকাম করতে পারেন, লং টাইমেও কিন্তু হোল্ড করে প্রফিট করতে পারেন ঠিক আছে, এটা আমার মনে হয়। এবারে আমি যদি জায়গার কথা বলি শেয়ারটা, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসে মোটামুটি যদি আমি টপ থেকে দেখি, এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে অলরেডি 5.05% কিন্তু অলরেডি একটা নিচের দিকে আছে, তার মানে সুযোগ আছে, জায়গা ভালো, ইনভেস্ট করা গেলেও যেতে পারে। আচ্ছা পাওয়ার গ্রাইডের যদি আমি ডিভিডেন্ডের কথায় আসি, তাহলে ডিভিডেন্ড কবে দেবে আপনাকে, সেম ডেট 16/8/2024 তারিখে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি পাওয়ার গ্রাইডের একটা শেয়ার থাকে তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 2.75 টাকা করে কিন্তু ডিভিডেন্ড পাবেন। 16 তারিখের আগে যদি আপনার কাছে শেয়ারটা থাকে তাহলে 2.75 টাকা করে প্রত্যেক শেয়ার প্রতি আপনি ডিভিডেন্ড পাবেন। ডিফেন্স সেক্টর ঠিক আছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স, যদি আমি এখন শেয়ার প্রাইস দেখি 4590 টাকা, 5 বছরের শেয়ারটা 1329% রিটার্ন দিয়েছে। আমি যদি ম্যাক্সিমাম দেখি যবে থেকে আইপিও এসেছে তবে থেকে 710%, মানে 5 বছরে রিটার্ন কিন্তু বেশি, সেই তুলনায় অল টাইমে কিন্তু রিটার্নটা কম আছে, তার মানে শেয়ারটাতে আপনি লং টাইমে কিন্তু মাল্টিপ্যাকার রিটার্ন নাও পেলে পেতে পারেন, শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু শর্ট টাইমে কিন্তু অনেকবার প্রফিট কিন্তু তুলতে পারেন ঠিক আছে। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে দেখুন আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দেবে ঠিক আছে, এখন নিচের দিকে নামছে। আচ্ছা তাহলে যদি আমি এই প্রফিটটা আপনাকে ধরে দেখাই, জাস্ট এখান থেকে এই প্রফিটটাই ধরে দেখাচ্ছি ওকে, তাহলে এই প্রফিটটা দেখুন 27% কিন্তু প্রফিট দিয়েছে, কতদিনে, জুন থেকে জুলাই মাসের মধ্যে, 1 মাসের মধ্যে কিন্তু মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি 27% একটা প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এটাতে আপনাকে শর্ট টাইমে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স ভালো প্রফিট দেবে আপনাকে ঠিক আছে। আচ্ছা যদি আমি এবার জায়গার কথা বলি, তাহলে মোটামুটি 1 মাসের টপ থেকে যদি দেখি, এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি কিন্তু 18.36% কিন্তু এখন অলরেডি লোয়ার সার্কিটে আছে, 18% নিচে আছে, তার মানে জায়গা ভালো, সস্তায় পাচ্ছেন মাল,
তাহলে মাল যখন সস্তায় পাচ্ছেন তখন কি ইনভেস্টমেন্ট করা উচিত? আচ্ছা, এইবার আমি আসি ডিভিডেন্ডের কথায়। কবে দেবে আপনাকে? ডিভিডেন্ড দেবে আপনাকে 21 তারিখে, ঠিক আছে? হিন্দুস্তান অ্যারোনটিক্স আপনাকে 21 তারিখে ডিভিডেন্ড দেবে, 21/8/2024 তারিখে। কত টাকা ডিভিডেন্ড দেবে? আপনার কাছে যদি একটা শেয়ার থাকে হিন্দুস্তান অ্যারোনটিক্সের, তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 13 টাকা করে ডিভিডেন্ড পাবেন। ওকে, একটা শেয়ার থাকলে আপনি 13 টাকা ডিভিডেন্ড পাবেন। কবে পাবেন? 21/8/2024 তারিখে। এর মতো ব্যবসা কেউ করে না, ঠিক আছে? পুরো মনোপলি বিজনেস IRCTC। যদি এখন আমি দাম দেখি 925 টাকা, 5 বছরের রিটার্ন কত আছে? 493 টাকা, 5 বছরের রিটার্ন আছে। আমি যদি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামও কিন্তু 493% রিটার্ন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমি শেয়ারটাতে আপনাকে 1 বছরের আর কি চার্ট প্যাটার্নটা খুলি, তাহলে দেখুন আপনাকে 1 বছরে এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে ছোট রিটার্ন দিয়েছে, এখন কিন্তু নিচের দিকে আছে। আচ্ছা, তো রিটার্ন যদি আমি একটা ধরে দেখাই, মোটামুটি এখান থেকে একটা রিটার্ন আপনাদের ধরে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে এই রিটার্নটা ধরে দেখাচ্ছি কত দিয়েছে। এই দেখুন, 27% কিন্তু রিটার্ন দিয়েছে আপনাকে মার্চ থেকে মে মাসের মধ্যে। তার মানে কি, সেটাতে আপনি চাইলে শর্ট টাইমেও ইনকাম করতে পারেন, সেটা চাইলে আপনি লং টাইমেও ইনকাম করতে পারেন, ঠিক আছে? যেরকম খুশি সেরকম ইনকাম করতে পারেন। কেন কি, শেয়ারটা উপরের দিকে যাবেই। কেন? কেন কি, শেয়ারটার মনোপলি বিজনেস, ঠিক আছে? মানে ইউনিক টাইপের বিজনেস করে, এরকম বিজনেস আর কেউ করে না। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে 1 মাসে যদি দেখি, তাহলে 1 মাসে কিন্তু অলরেডি কিন্তু 11.5% একটা শেয়ারটা নিচের দিকে আছে, লোয়ার সার্কিট মেরেছে। তার মানে কি, সুযোগ ভালো, চান্স ভালো, ঠিক আছে? তার মানে কি, ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অবশ্যই ইনভেস্টমেন্ট কিন্তু করার জন্য একটা ভালো জায়গায় আছে। এবার যদি আমি বলি ডিভিডেন্ড কবে দেবে আপনাকে, তাহলে আপনাকে দেবে 23 তারিখে। IRCTC আপনাকে 23 তারিখে ডিভিডেন্ড দেবে, 23/8/2024 তারিখে। কত টাকা ডিভিডেন্ড দেবে আপনার কাছে যদি IRCTC-র একটা শেয়ার থাকে, তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি 4 টাকা করে ডিভিডেন্ড পাবেন। ওকে, একটা শেয়ার থাকলে আপনাকে ডিভিডেন্ড দেবে IRCTC কবে? 23/8/2024 তারিখে, ঠিক আছে? ক্লিয়ার করে দিলাম, তাহলে এই মাসের মোটামুটি আমি ডিভিডেন্ডগুলো ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? কত টাকা কি ডিভিডেন্ড দেবে, কবে কি ডিভিডেন্ড দেবে, আশা করি বুঝতে পেরেছেন। আর সবসময় আমি বারবার বলছি, ডিভিডেন্ডের চক্করে কিন্তু ইনভেস্ট করবেন না। জায়গা ভালো আছে, কোম্পানি বিজনেস যদি ভালো লাগে, তবেই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। আমি দেখিয়ে দিলাম কোনগুলোতে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, কোনগুলোতে না করলেই ভালো হয়, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক একটা শেয়ার করবেন। কেন কি, আপনারা লাইক করলে বেসিক্যালি আমি বুঝতে পারি যে আপনারা প্রপার বুঝতে পারছেন, ঠিক আছে? কেন কি, আপনাদের জন্য এই পরিশ্রমটা করা। এবার আপনারা না বুঝতে পারলে তাহলে তো হয়েই গেল। তো ওই কারণেই ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন, তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে মিস না যায়। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো বেসিক্যালি বেনিফিট পাচ্ছেনই। আর আপনাদের জন্য কিন্তু ওই যে বললাম একটা প্লেলিস্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে পুরো ফ্রি অফ কস্টে, যেখান থেকে কিন্তু আপনারা শেয়ার মার্কেট প্রপার শিখতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের জন্য কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে এসেছি, যেটা থেকে আমি চলতি মার্কেটে কিন্তু আপনাদের আপডেট দেবো, চলতি মার্কেটে আর কি আপনাদের দেখাবো কীভাবে প্রফিট আপনারা করতে পারবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে আছে, প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে জিনিসগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন ফ্রি অফ কস্টে। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।